الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعترته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال صاحب القرآن سيد الأنام سيدنا رسول الله صلى الله عليه وسلم إن النبوة والرسالة قد انقطعت فلا نبي بعدي ولا رسولا أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين وصدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهان مهيان قريان پاک پروردگار عالم الله پاک رب العالمين ارحم الراحمين دربار لاکھو کوٹی شکر و سجود যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ করে শারীরিক মানসিকভাবে সুস্থতার নিয়ামত দিয়ে অনেক মানুষকে উপেক্ষা করে অনেক মানুষের মধ্য থেকে নির্বাচন আর বাছাই করে পৃথক করে মনোনীত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার দিনের শ্রেষ্ঠতম মুহূর্ত জুমার আজানের পরে মসজিদের রহমত বরকত পরশিত পবিত্র পরিবেশে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের আজমতের সাথে উচ্চ কণ্ঠে হৃদয়ের গভীর থেকে আবেগ সহকারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মহতরম উপস্থিতি একজন মুসলমানের জন্য পরিপূর্ণ মুসলমানের জন্য ঈমান এবং আমল দুইটা জিনিসই সমানভাবে জরুরি এর মধ্যে ঈমান তো বুনিয়াদ এবং ভিত্তি আমলের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন দেন এবং এই জন্যই আল্লাহ তাআলা গফফার অর্থাৎ ক্ষমাশীল এটা কোরআনে করিম এবং হাদিসের মধ্যে বিভিন্নভাবে এই বিষয়টা শরীয়তের মধ্যে তুলে ধরা হয়েছে যে আমলের ত্রুটি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন
এবং ক্ষমা করেও দিবেন, যাকে চান যখন চান যেভাবে চাবেন। কিন্তু সাথে সাথে এটাও পরিষ্কারভাবে বলা আছে যে ঈমানের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ঈমানের ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অর্থাৎ ঈমানটা একেবারে সঠিক এবং পরিপূর্ণ ঈমান ঈমানই হইতে হবে। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচে যা কিছু আছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, লিমান ইয়াশা, যাকে চান, যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য মুসলমানের জন্য সদা সর্বদা সতর্ক থাকার বিষয় হল, সদা সর্বদা সজাগ এবং সতর্ক থাকার বিষয় হল, ঈমানটা যেন সহিহ সালামত থাকে এবং নিরাপদ থাকে। ঈমানের উপরে যেন কোনো প্রশ্ন সৃষ্টি না হতে পারে, ঈমান যেন আমার আপনার প্রশ্নবিদ্ধ না হয়। কমপক্ষে এতটুকু জিনিস প্রশ্নবিদ্ধ এবং প্রশ্নমুক্ত, প্রশ্নমুক্ত ঈমান নিয়ে যেন কবরের মধ্যে আল্লাহর দরবারে চূড়ান্ত রূপে হাজিরা দিতে পারি, এতটুকু ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের জন্য সজাগ এবং সদা সতর্ক থাকা অপরিহার্য এবং অবশ্যম্ভাবী ও জরুরি। এবং এক্ষেত্রে কোনো বিকল্প এবং দ্বিতীয় কোনো পথের, দ্বিতীয় কোনো বিষয়ের কোনো চিন্তার সুযোগ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানটা প্রশ্নমুক্ত হইতে হবে। ঈমানের মধ্যে মৌলিক বিষয় হলো তিনটা, তাওহীদ, রিসালাত এবং আখেরাত। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদ। তাওহীদের ব্যাপারে বেশ কয়েক জুমা আগে আলোচনা হয়েছে, আর একত্ববাদ এটা কম বেশি সবাই আমরা বুঝি, যে তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে আমাকে আপনাকে কি বিশ্বাস লালন করতে হবে। দ্বিতীয় বিষয় হলো রিসালাত, তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য যে বাণী এবং বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বাণী এবং বার্তা যারা বহন করে তাদেরকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল। এই নবী এবং রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী এবং রসুলদেরকে মেনে নেওয়া এবং সকল নবী রসুলদেরকে মেনে নেওয়া, এটাও ঈমানের একটা অবশ্যম্ভাবী বিষয়। রিসালাতের উপরে ঈমান, আর হলো আখেরাতের প্রতি ঈমান। মহতারাম উপস্থিতি, রিসালাতের ঈমানের অনেকগুলো অনুষঙ্গ এবং অনেকগুলো দিক এবং শাখা প্রশাখা রয়েছে। নবুয়ত এবং রিসালাতের প্রতি ঈমান, নবুয়ত এবং রিসালাতের প্রতি ঈমানের অর্থ হলো এই যে হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলদেরকে হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন তাদের সবাইকে সত্য মনে করা, সঠিক মনে করা এবং তাদের আনীত বাণী এবং ধর্ম এবং আনীত বক্তব্য এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বক্তব্য বলে বিশ্বাস করা, এবং প্রত্যেকটা আনীত বক্তব্য এবং বাণী তথা শরীয়ত এটা পরবর্তী শরীয়তের দ্বারা রহিত হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত ওইটাই ওই জমানার মানুষের জন্য হেদায়াতের বাণী বলে বিশ্বাস করা। এভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হযরতে আদম, হযরতে শীস, হযরতে নূহ, হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে সুলাইমান, হযরতে দাউদ ইত্যাদি ইত্যাদি। আম্বিয়ায়ে কেরামের পরে সর্বশেষ নবী হিসেবে এসেছেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। মহতারাম উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আরজ করতে চাচ্ছিলাম যে রিসালাতের উপরে ঈমান, এটার অনেকগুলো শাখা প্রশাখা এবং দিক রয়েছে। এই অনেকগুলো দিকের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই কথা যেমন নাকি বিশ্বাস করা যে আমার আপনার নবী, আমার নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বিশ্বাস করা যেমন নাকি রিসালাতের প্রতি ঈমানের দাবি,
ঠিক তদ্রূপভাবে এইখানে আরও গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো যে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে অথবা আমার নবী আমার রাসূল হিসাবে বিশ্বাস করা এটাই যথেষ্ট এবং এটাই শেষ কথা নয়। এর সাথে সাথে জরুরি হলো হুজুরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করা, এটাও রিসালাতের ঈমানের পরিপূর্ণতার জন্য এক অপরিহার্য অনুষঙ্গ। এখানে যদি ন্যূনতম সামান্যতম যদি কোনো ত্রুটি হয় আমার দ্বারা, হয়তো সেটা আমার মৌনতার দ্বারাও হতে পারে, আমার নীরবতার দ্বারাও হতে পারে, তাহলে আমার ঈমান এটা প্রশ্নমুক্ত ঈমান নয়, বরং এটা প্রশ্নবিদ্ধ ঈমান। এই ঈমান আল্লাহ তাআলার এখানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের ঈমানের অর্থ তিনি সর্বশেষ নবী এবং রাসূল, ঠিক তদ্রূপভাবে তার মাধ্যমে দেওয়া শরীয়ত এটা সর্বশেষ শরীয়ত, ঠিক তদ্রূপভাবে তার মাধ্যমে নাজিল করা কিতাব কোরআনে কারীম এটা সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা আল্লাহর বাণী এবং আল্লাহর কিতাব আসমানি কিতাব। সম্মানিত উপস্থিতি, এখানে যে বিষয়টা বিশেষভাবে বলা দরকার, হুজুর যে সর্বশ্রেষ্ঠ নবী কথাটা এখানে যারা বসা আছি এই কথা বিশ্বাসের ব্যাপারে একেবারে ন্যূনতম কোনো ত্রুটি, বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো ত্রুটি আমাদের নাই, এ কথা বড় জোরে এবং উচ্চ কণ্ঠে কথা দাবি করার যথেষ্ট সুযোগ আছে। কথা বলেন ঠিক না বে? ঠিক, সবাই আমরা বিশ্বাস করি যে হুজুর সর্বশ্রেষ্ঠ নবী, কারণ কোরআনে কারিমের মধ্যে হাদিসের মধ্যে এই বিষয়ের এত স্পষ্ট, কোরআনে কারিমের মধ্যে হুজুর যে সর্বশ্রেষ্ঠ নবী এই ব্যাপারে কমপক্ষে 100 আয়াতের দ্বারা বোঝা যায় যে সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে কমপক্ষে 200 হাদিস যার দ্বারা বোঝা যায় যে হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। সূরা আহজাবের আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম তোমাদের পুরুষদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন বরং তার পরিচয় হলো তিনি আল্লাহ তাআলার রসুল, শুধু এতটুকুই নয় খাতামান নবিয়্যিন। খাতামান নবিয়্যিন অর্থ কি আপনারাই বলেন, কি অর্থ জোরে বলেন, কি অর্থ? সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। কোরআনে কারিমের স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরায় আরাফের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নবী, আপনি বলে দিন মানুষদেরকে উদ্দেশ্য করে যে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি জামিআ, তোমাদের সকলের রসুল হিসাবে, রাসূলুল্লাহি আল্লাহ তাআলার রসুল, ইলাইকুম তোমাদের নিকটে প্রেরিত, জামিআ তোমাদের সবাই। এই তোমাদের সবাইয়ের মধ্যে আরব আজম হুজুরের কালের, হুজুরের পরবর্তী কালের এই ব্যাপক শব্দের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকটে প্রেরিত নবী, তিনি মানুষের নবী, তিনি জিন্নাতের নবী, তিনি সমস্ত জগতের নবী, তিনি সমস্ত মাখলুকাতের নবী। তো যেহেতু তিনি সমস্ত জগতের নবী, সমস্ত মাখলুকাতের নবী, অতএব তার নবীর পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে এই আয়াতের আলোকে তার এই ধরনের দাবি করার কোনো সুযোগ আছে নাই। মহতরম উপস্থিতি, এত সত্ত্বেও হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইয়াতু ইয়াতি আলিয়াতি আলাইকুম থালাসুনা ইয়াতি আলাইকুম থালাসুনা দাজ্জালুনা, আমার পরে আসবে 30 জন কমপক্ষে মিথ্যা নবুয়তের দাবিদার, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে যে সে নবী,
وانا خاتم النبيين لا نبي بعدي কিন্তু আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হুজুর আনু বলেন ইন্নান নবুওয়াতা ওয়ার রিসালাতা কদিন কতাত, নবুওয়াত এবং রিসালাতের ধারাবাহিকতা কদিন কতাত শেষ হয়ে গেছে। ওয়ানা ফালা নবী ফালা নবী ফালা রাসূল ফালা নবী বাদি ওয়ারা রাসূল, আমার পরে আর কোনো নবীও আসবে না আর কোনো রাসূলও আসবে না। হুজুর হযরতে আবু যরকে বলেন ইয়া আবা যর ইন্না আদম আউয়ালুল আম্বিয়া ওয়া আনা আখিরুহু, হে আবু যর জেনে রাখো, মানুষদেরকেও জানায় দাও নবীদের মধ্যে সবার আগের নবী হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওয়া আনা আখিরুহু, আর সর্বশেষ নবী হলাম আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হুজুর আরো স্পষ্ট উদাহরণ দিয়ে বলেন যে আমার উদাহরণ হলো ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই কা মাসালি রাজুলিন বানা দারান, আমার এবং সমস্ত নবীদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নাকি একটা ঘর নির্মাণ করলো, খুব সুন্দর ফাজমালাহু আহসানাহু, চমৎকার করে সেই ঘরকে নির্মাণ করলো, সব কিছু ঠিক আছে, ইল্লা মাউজি আলাবিনাতিন মিন মিন জাবিয়াতিন, তবে এক দিক থেকে পুরো দেয়াল পরিপূর্ণ এবং দেয়ালের মধ্যে সমস্ত রং রং সব কিছুই দেওয়া আছে, চুনা করা আছে, পাথর লাগানো আছে, টাইলস লাগানো আছে, সব কিছুই ঠিক আছে, তবে ইল্লা মাউজি আলাবিনাতিন মিন জাবিয়াতিন, একদিক থেকে শুধুমাত্র একটা ইট কেমন যেন বাকি রয়েছে। যেমন অনেক সময় নির্মাণ কাজের সময় মিস্ত্রিরা বাঁশ দেওয়ার জন্য ওই জায়গাটা খালি থাকে, তো এরকম মাত্র একটা ইটের জায়গা খালি আছে, এমত অবস্থায় কাজ শেষ করে দেওয়া হয়েছে। ফান্নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, মানুষজন এসে ঘরটাকে দেখতেছে, প্রদক্ষিণ করতেছে, সবার কাছে ঘরটা পছন্দ হচ্ছে, কিন্তু সবার একটাই মতামত যে কি ব্যাপার, এই ইটটা এখানে এখনো কেন লাগানো হয় নাই, একটা ইট এখনো কেন বাকি আছে। হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ফা আনাল লাবিনাতুল আখিরা, আমি হইলাম সর্বশেষ ওই ইট, এই পুরা ঘরটা হলো হেদায়েতের ঘর, আর এই ঘরের প্রত্যেকটা ইট হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল, আর সর্বশেষ যে একটা ইট ইটের লাগানোর জায়গা খালি ছিল সেই ইটটা হলাম আমি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের এই পবিত্র ধারাবাহিকতাকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহতরম উপস্থিতি, আমি আসলে আপনাদের খিদমতে একটা ছোট্ট কথা শুধু আজকে স্মরণ করায় দিতে চাই পয়গাম হিসাবে, সেটা হলো যে হুজুরের প্রতি নবুয়ত এবং হুজুরের রিসালাতের প্রতি ইমানের দাবি শুধুমাত্র এটা নয় যে আমি রসুল হুজুরকে ইমান নবী হিসাবে আর রসুল হিসাবে মেনে নিলাম, বরং এই রিসালাত এবং নবুয়তের ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো যে কথায় এবং কাজে হুজুরকে সর্বশেষ নবী হিসেবে প্রমাণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কথা আর কাজের মধ্যে ব্যক্তিগতভাবে সবাই আমাদের বিশ্বাস আছে যে হুজুর সর্বশেষ নবী, কিন্তু কার্যত আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এলাকায় হুজুর ভবিষ্যৎবাণী যেমনটা করে গেছেন যে আমার পরে 30 জন কিয়ামত পর্যন্ত বিভিন্ন জমানায় বিভিন্ন দেশে অঞ্চলে নবুয়তের দাবি করবে, ভণ্ড নবী এরা প্রত্যেকেই মিথ্যাবাদী হবে, এই ধারাবাহিকতা এটা হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে হীন হায়াত, হুজুরের জীবদ্দশাতেই এটা আরম্ভ হয়ে গিয়েছিল, হুজুরের জীবদ্দশাতেই তুলাইহা বিন খুওয়াইলিদ হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে, হুজুরের জমানাতে আসওয়াদে আনাসি নবুয়তের দাবি করেছিল, আসওয়াদে আনাসি, এরপরে তো হুজুরের ইন্তেকালের পরে তুলাইহা ইবনে খুওয়াইলিদ মুসাইলামাতুল কাজ্জাব একের পর এক অনেকেই মিথ্যা নবুয়তের দাবি করেছে। তো যেহেতু এটা রিসালাতের আকীদার একটা গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের আঘাত, এই জন্য শুরুর থেকে এই ব্যাপারে বড় কঠোর আচরণ এবং বড় কঠোর বিধান রাখা হয়েছে। হাদিসের মধ্যে হুজুর বলছেন যে কোরআনে করিমের মধ্যে এমনিতে আছে লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণ করার ব্যাপারে কোনো চাপাচাপি নেই,
কিন্তু কেউ যদি দ্বীনের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পরে, এরপরে দ্বীনের মধ্যে প্রবেশ করার পরে দ্বীন নিয়ে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলারও কোনো সুযোগ নেই। যদি কেউ দ্বীনের মধ্যে প্রবেশ করে তাহলে তার জন্য হুকুম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো চাপাচাপি নেই। এটা হলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে গ্রহণ না করে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এটা একজন মানুষ, এখানে তো প্রসিদ্ধ অর্থেও যদি বলা হয় তাহলে এটাও ইসলামকে গ্রহণ করার আগে, আর প্রসিদ্ধ অর্থ গ্রহণ করারও আসলে সুযোগ নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের আসল অর্থ হইল যে তোমরা যা করবা তার প্রতিদান তোমাদের, আমরা যা করব আমাদের প্রতিদান আমাদের। দীন শব্দের অর্থ প্রতিদান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরের আয়াত পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। কি অর্থ? যে কোনো বাংলা তর্জমা খুলে দেখেন সেখানে লেখা আছে প্রতিদান দিবসের মালিক। কথা বলেন, বুঝাইতে পারতেছি না আমি। দীন শব্দের অর্থ কি? প্রতিদান, কাজের ফলাফল। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দীন মানে প্রতিদান, এই জন্য প্রতিদান দিবসের মালিক। ঠিক তদ্রূপভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এখানেও দিন শব্দের অর্থ ওইটাই যেটা সূরায়ে ফাতিহার মধ্যে দিন শব্দের অর্থ, সূরায়ে ফাতিহার মধ্যে দিন শব্দের অর্থ কি? প্রতিদান। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কাজের প্রতিদান তোমাদের আর আমাদের কাজের প্রতিদান আমাদের। এমন হবে না যে করে কই ভক্তে কই, অর্থাৎ করবে একজন আর এই অপরাধের প্রায়শ্চিত্ত করবে আরেকজন। কারণ কোরআনের নিয়ম লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কারো গুনাহের বোঝা অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া হবে না। এই কথাটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে বলা হয়েছে। মহতারাম উপস্থিতি, আমি বলতেছিলাম যে দীন এবং ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো চাপাচাপি নেই, বাধ্যবাধকতা নেই, কিন্তু গ্রহণ করার পরে এরপরে হুকুম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে থাকতে হবে। এই জন্য শরীয়তের পরিষ্কার শাস্তি হলো যে কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে যদি ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, মাম বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, তাহলে তার একমাত্র শাস্তি হলো হত্যা, মৃত্যুদণ্ড। ফাকতুলুহু, প্রশাসন তার উপরে হত্যা এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে। তো আমি বলতেছিলাম যে এই ব্যাপারে শুরুর থেকে কঠোর আচরণ রাখা হয়েছে। এই জন্য আসওয়াদ আনাসী যখন নবুয়তের দাবি করেছে, তো সে বড় শুধু তার মানে জ্ঞাতি গোষ্ঠী এবং নিজের কাছে সৈন্য মানে জনবল বড় শক্তিশালী জনবল ছিল, যার কারণে তার আশেপাশের পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল। যদি কোনো ব্যক্তি তার এই মানে নবুয়তের দাবির বিপক্ষে আওয়াজ উত্তোলন করত তাহলে সাথে সাথেই তাকে একেবারে কতল এবং হত্যা পর্যন্ত করে ফেলত। আপনারা শুনেছেন বিশ্ব বিখ্যাত প্রসিদ্ধ মুসলিম বীর সেনানী হযরতে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই, তাবেঈ ছিলেন। আবু মুসলিম খাওলানি এই আসওয়াদ আনাসিয়ের নবুয়তের দাবির বিরোধিতা করেছিল, যার কারণে আসওয়াদ আনাসি কী করছে, একেবারে জ্বলন্ত টকবগে আগুনের উপরে তেল গরম করে ওই তেলের সামনে নিয়ে তাকে বলছে যে আমাকে নবী হিসাবে স্বীকার করো, আর না হলে টকবগে তেলের মধ্যে তোমাকে নিক্ষেপ করে দেব। আসওয়াদ আনাসি এর সামনে পরিষ্কারভাবে হযরতে মুসাইলামা হযরতে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন, যা খুশি করতে পারো, ফাকজিমা আব্দা কাজ ইন্নামা তাকদি হাদিল হায়াত আদ-দুনিয়া, যা খুশি তাই করতে পারো, আমি আমার দাবির উপরে আমার ইমানের উপরে আমি অটল। এরপরে তাকে এখানে তেলের মধ্যে নিক্ষেপ করে দিস, একদিক থেকে নিক্ষেপ করছে, অপর দিক থেকে তেলের থেকে বের হয়ে গেছেন, তার একটা পশম পর্যন্ত পড়ে নেয়। বলেন সুবহানাল্লাহ, রক্ষা করার মালিককে। এই ঘটনা মদিনায় পৌঁছে গেছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়
আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই মদিনায় আসছেন, হুজুর তো ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের সাথে আবু মুসলিম খাওলানিয়ের সাক্ষাৎ হয় নাই। হযরত উমরের জমানায় তিনি মদিনায় আসছেন, আসার পরে হযরত উমর জিজ্ঞাসা করছেন, পরিচয় যখন পেয়েছেন জিজ্ঞাসা করছেন যে তুমি ওই জায়গার থেকে আসছো? হ্যাঁ। পরে বলছেন যে ওইখানে একটা ঘটনা শুনছি, ওনার নাম জিজ্ঞাসা করছেন, উনি বলছেন যে আবু আবদুল্লাহ, এটা ওনার উপাধি ছিল। তো বলছেন যে এক ব্যক্তির ব্যাপারে শুনছি যে এরকম এরকম হয়েছে। তো তিনি প্রথমে বলতে চান নাই, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কথাবার্তার দ্বারা আজ করে ফেলছেন যে ইনি সেই ব্যক্তি হবেন আবু মুসলিম খাওলানিয়ের ব্যাপারে যে ঘটনা তিনি শুনছেন। হযরত উমর সাথে সাথে ওনাকে জড়ায়ে ধরছেন এবং কপালে চুমা খেয়েছেন যে এই রকম একজন মানুষের আল্লাহ তাআলা আমাকে আমার জীবদ্দশায় সাক্ষাৎ করাইছেন, যাকে আল্লাহ তাআলা একেবারে নবীদের মতো কারামত তো নয়, নবীদের উম্মত হিসেবে যাকে এত বড় কারামত আল্লাহ তাআলা দান করছেন, মুজিজা তো নয়, এত বড় কারামত আল্লাহ তাআলা দান করছেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে যুগে যুগে বিভিন্ন সময়ে হুজুরের এই শেষ নবুয়তকে নিয়ে অনেকে চ্যালেঞ্জ করেছে, এর মধ্য থেকে আমাদের পার্শ্ববর্তী এবং কাছাকাছি সময়ে নবুয়তের দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানির এই ফেতনা, এটা 100-150 বছর পুরাতন হয়ে গেলেও এই ফেতনা দিন দিন বেড়েই চলছে, আমরা হয়তো আত্মতৃপ্তিতে এখানে আসি যে আমাদের এখানে তো এরকম কোনো সমস্যা নেই, এখানে আমরা এটার দ্বারা আক্রান্ত না, আমার বিশ্বাস ঠিক আছে, আমি এখানে ঠিক আছি, কিন্তু আমার ভাই এই ফেতনার দ্বারা আক্রান্ত হয়ে গেছে। কারণ সারা বিশ্বের মুসলমানরা আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানরা এক দেহের মতো, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, তার একটা দেহের একটা অংশ যদি আক্রান্ত হয় তাহলে পুরা দেহটাই কেমন যেন আক্রান্ত হওয়ার। তো আমি এখানে আক্রান্ত হই নাই, কিন্তু আমার নিরবতার কারণে, আমার মৌনতার সুযোগ নিয়ে, আমার চুপ থাকার সুযোগ নিয়ে আমার ভাই আজকে মুরতাদ হয়ে গেছে, আমার দেশের বড় বড় একটা অঞ্চল আজকে মুরতাদ হয়ে গেছে। খবর নিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কথা, ওই পঞ্চগড় এবং বিভিন্ন জায়গার, ওইখানে মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে লন্ডন আমেরিকার থেকে হাজার নয় কোটি নয় বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার যোগান দিয়ে অর্থ বিনিয়োগ করে ওখানে মুসলমানদেরকে, মুসলমানদের ইমান হরণ করে মানুষদেরকে কাদিয়ানি বানানো, এর বিরাট পায়তারা চলতেছে। শুধু পায়তারা চলতেছে না, এত বিরাট সংখ্যক মানুষ কাদিয়ানি হয়ে গেছে, আজকে 25 ফেব্রুয়ারি, সম্ভবত আজকের তারিখে, আজকে 25 ফেব্রুয়ারিতে তাদের আন্তর্জাতিক কাদিয়ানি কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা পঞ্চগড়ে। সেখানে মানুষ প্রতিবাদ করছে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করছেন এই গোলাম আহমদ কাদিয়ানি এর মতাদর্শী, তারা নিজেদেরকে, আমাদের বক্তব্য এখানে পরিষ্কার স্পষ্ট, বাংলাদেশে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা এবং ইহুদিরা, অর্থাৎ সংখ্যালঘু বিধর্মীরা, একথা বড় উচ্চ কণ্ঠে আমরা বলতে পারি, বাংলাদেশে বিধর্মীরা সংখ্যালঘুরা যতটা আয়েশে আর যতটা নিরাপদে, আর শুধু নিরাপদে নয়, যতটা ভোগ বিলাস আর আয়েশের জিন্দগি যাপন করতেছে, পৃথিবীর কোনো দেশের সংখ্যালঘুরা এতটুকু নিরাপত্তা পর্যন্ত পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে যদি হিন্দুরা নিরাপদে থাকতে পারে, যদি বৌদ্ধরা নিরাপদে থাকতে পারে, যদি খ্রিস্টান আর ইহুদিরা আয়েশের জীবন যদি যাপন করতে পারে, তাহলে কাদিয়ানিদের অধিকার আছে, তবে সেই অধিকারটা হইতে হবে সংখ্যালঘু হিসাবে, তারা বিধর্মী হিসাবে দেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের দেশে থেকে, আমার ঘরে থেকে আমার ঘরের শীত কাটবে আর আমি চুপচাপ বসে থাকব, এ কথা মনে করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য পরিষ্কার বক্তব্য, কাদিয়ানিদেরকে অনতিবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে এবং সংসদে আইন পাশ করে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা বাংলাদেশের 17 কোটি মুসলমানদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই মসজিদের মধ্যে, চারতারা মসজিদের মধ্যে আমার আছে একাধিক মুসল্লি ভাইদের সাথে আমার কথা হয়েছে,
আমি আপনি মনে করতেছি যে আমরা এখানে ভালো আছি, আমার ইমান নিয়ে কোনো সমস্যা নেই, আমার সাথে কথা হয়েছে, হয়তো এখন যখন কথা বলতেছি ওই ভাইও হয়তো শুনতেছেন, উনি আমার কাছে কান্নাকাটি করছেন যে তার ফুফু, তার অমুক, তার তমুক, তার অমুক তমুক, এরা কাদিয়ানি ফিতনায় আক্রান্ত হয়ে গেছে, কোনো না কোনোভাবে মিসইউজ, কাদিয়ানি যেহেতু সমস্ত বা সমস্ত ওলামায়ে কেরাম এবং সকলের সর্বসম্মত ঐক্যমত যে কাদিয়ানিরা অমুসলিম এবং বিদর্মী এবং কাফের, এরা মুসলমান নয়, কারণ নবীকে শেষ নবী হিসেবে না মানলে তো আর মুসলমান থাকার কোনো সুযোগ নেই, আছে সুযোগ, কাফের। কিন্তু এরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচয় দেয়, মুসলিম মুসলমান নামে পরিচয় দেয়, এবং মুসলমানদের যত শিয়ার আছে, মুসলমানদের যত ধর্মীয় পরিচিতি আছে, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই হুজ্জাতুল্লাহিল বালিগা এর মধ্যে লিখছেন যে মুসলমানদের ধর্মীয় পরিচিতি, সবচেয়ে বড় ধর্মীয় পরিচিতি হলো চারটা, একটা হলো কোরআন, আরেকটা হলো কাবা, আরেকটা হলো নবী, আর হলেন নামাজ। এগুলি হলো বড় মুসলমানদের বড় পরিচিতি, কোরআন, কাবা, নবী, নামাজ। এর পাশাপাশি আরও মুসলমানদের ধর্মীয় পরিচিতি আছে, মসজিদ আছে, মসজিদের মিনার আছে, হজ আছে, নামাজ আছে, কোরবানি আছে, এগুলিও মুসলমানদের ধর্মীয় পরিচিতি, এর মাধ্যমে মুসলমান অথবা মুসলমান সমাজ বোঝা যায়। তো মুসলমান বোঝা যায় এমন যত কিছু আছে এর সব কিছুর তারা কপি করে রেখেছে, সব কিছুর তারা মানে অনুলিপি করে রেখেছে। যেমন তাদের এখানেও কোরআন আছে, তারা বলে যে আমরা এই কোরআন মানি, কিন্তু ঘরের ভিতরের খবর হইল এই যে কাদিয়ানিদেরকে নিয়ে আমারও আমার কিছুদিন এটা নিয়ে পড়াশোনা এবং দৌড়াদৌড়ি ছিল। দিল্লিতে এরা সারা পৃথিবীর মধ্যে অন্যতম কাদিয়ানি সেন্টার, সেখানেও আমি গেছি। ঘরের ভিতরের খবর হইল এই যে তাদের যে কোরআন, এই কোরআন বিকৃতিওয়ালা কোরআন, আমাদের সামনে যখন তারা কোরআন পেশ করে তো আমাদের কোরআনই পেশ করে, কিন্তু যখন একজন মানুষ কাদিয়ানি হয়ে উন্নতি করতে করতে যখন মজবুত হয়ে যায় তখন হলো তাদের কাছে আসল কোরআন তার সামনে পেশ করা হয়। এরপরে কোরআনের যে ব্যাখ্যা এটাকে তারা তাফসির হিসেবেই বলে, তাদের এখানে তাফসির আলাদা। তারপরে মসজিদ, আপনি যাবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদের ঠিক উত্তর দিকে পল্টনে, এটা এখানে তাদের ঢাকার মধ্যে অন্যতম মসজিদ আছে, এটাকে তারা মসজিদ হিসেবেই বলে। তো আমি মহতারাম উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যে এই জন্য একজন সাধারণ মানুষের জন্য পার্থক্য করা, নির্ণয় করা বড় মুশকিল হয়ে যায়, কারণ তারা সম্পূর্ণরূপে একজন মুসলমান হওয়ার জন্য পরিচিতিমূলক যা কিছু দরকার সব কিছু তারা নিজেদের মধ্যে ধারণ করছে। যেমন নাকি আমাদের এখানে হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সম্মানিতা পবিত্রতমা স্ত্রী, স্ত্রীদেরকে আমরা কি বলি, উম্মুল মুমিনিন, কথা বলেন ভাই, উম্মুল মুমিনিন, তাই না? তাদের এখানেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির প্রথম দুই স্ত্রী হুরমত বেগম এবং নুসরাত বেগম, প্রথম জনের থেকে দুই সন্তান, পরের জনের থেকে ছয় সন্তান, এই হুরমত বেগম নুসরাত বেগম এদেরকে উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন। তারপরে আপনার হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে আমাদের যে ধারাবাহিকতা, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, তাদের এখানেও এরকমভাবে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, সেই ধারাবাহিকতায় বর্তমানে তাদের চলতেছে পঞ্চম খলিফা, লন্ডনে থাকে মির্জা মাসরুর। সে এই মির্জা মাসরুর আমাদের এই বাংলাদেশে যখন কাদিয়ানিরা আন্তর্জাতিক কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত কনফারেন্স করে, তাদের এই কনফারেন্সের নাম হলো জলসা সালানা। এই জলসা সালানা এর মধ্যে প্রধান অতিথি হিসাবে স্বয়ং উপস্থিত হয় আন্নালে লন্ডনের থেকে লাইভ বক্তব্য দেয় এবং প্রত্যেক শুক্রবারে লাইভ বক্তব্য দেয়। তো মহতারাম উপস্থিতি, কথা অনেক কিছুই এখানে বলার ছিল, এখানে আমি শুধু মূল বক্তব্যটা আমি স্মরণ করাই দিতে চাই যে আমাদের এমনভাবে আমাদের সমাজটাকে, আমাদের দেশের ধর্মপরায়ণ সাধারণ মুসলমানদের, বিশেষভাবে দারিদ্র কবলিত এলাকার মানুষদের দারিদ্রের সুযোগ নিয়ে এত বিপুল পরিমাণ মানুষদেরকে ইতিমধ্যে কাদিয়ানি বানানো হয়ে গেছে, যে এখনই যদি এটার ব্যাপারে সোচ্চার না হওয়া হয় তাহলে আগামীর দিন বড় দুর্দিন এবং বড় কালো ভবিষ্যৎ এবং বড় কালো দিন অপেক্ষা করতেছে।
এই জন্য আমরা আবারও বলবো, আবারও বলবো, হিন্দুরা বৌদ্ধরা যদি বাংলাদেশের মধ্যে থাকতে পারে, কাদিয়ানিরাও থাকতে পারবে, আমরা এ কথা বলি না তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক, তারা এদেশে থাকুক, সংখ্যালঘু হিসেবে থাকুক, পার্লামেন্টের মধ্যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে অমুসলিম ঘোষণা করা হোক, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তারা বাংলাদেশের মধ্যে অনতিবিলম্বে সরকারকে এই বুঝ এবং বোধোদয় দান করুক, এবং অনতিবিলম্বে এই আইন পাশ হওয়ার একটা পরিবেশ হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত